আসসালামু আলাইকুম। সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস এর কিন্তু পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। এখন যেহেতু আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, কি কি কাগজপত্র নিয়ে যাবেন? আগামীকাল যেহেতু সকাল 8টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়ে নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। কি কি পদের জন্য কাগজপত্র লাগবে এবং কি কি পদের জন্য কোনো প্রকার কাগজপত্র লাগবে না, শুধু একটা কলম নিয়ে যাবেন যেহেতু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন। চলুন ভিডিওটা শুরু করি। আপনারা সকলে জানেন যে সম্মিলিত সামরিক হসপিটাল সিএমএসএ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখন এখানে কিন্তু আপনার মোট 12 ক্যাটাগরি পদে নিয়োগ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন 12 ক্যাটাগরি পদের, এর মধ্যে কিন্তু আপনার 1 থেকে 5 নাম্বার যে পদগুলো রয়েছে সেই পদের কিন্তু পরীক্ষা হবে 11ই অক্টোবর, মানে আগামীকাল, আজকে 10 তারিখ অক্টোবর। এখানে শুধুমাত্র আপনার এখানে বলে দিয়েছে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার 8টায়। এখন 1 থেকে 5 নাম্বার পদের মধ্যে কী রয়েছে? নার্স রয়েছে, আপনার অপারেশন থিয়েটার রয়েছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, আপনার রেডিওগ্রাফার রয়েছে, ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই পদের জন্য যেহেতু পরীক্ষা হলো 8 তারিখ, পরীক্ষা হবে কোথায়? আপনার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এই পদে পরীক্ষা শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে, তার জন্য আপনারা কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই, শুধু একটা কলম নিয়ে যাবেন। যেহেতু অ্যাডমিট কার্ড কোনো দেয় নাই, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই SMS তো আসলো না, ভাই SMS তো আসবে না, তার আগেই বলে দিয়েছে যারা অ্যাপ্লাই করছেন তারা এই টাইমে এইখানে যেয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা দেবেন। এখন আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য একটি সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়, এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন। এখন যেহেতু 1 থেকে এখানে বলছে যে আপনার 5 নাম্বার পদ, এখন আরও কত পদ আছে? এখন 6 থেকে আপনার 12 নাম্বার পদ রয়েছে, কিন্তু অনেকগুলো পদ এইখানে রয়েছে। আপনার বার্তাবাহক, নিরাপত্তা প্রহরী, টলিম্যান, রোগীর টলিম্যান, তারপর রয়েছে ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, মহিলা পুরুষ আয়া, এই যে 6 থেকে 12 নাম্বার পদ, এইটারও পরীক্ষা কিন্তু আগামীকাল। এখানে কিন্তু একটা কথা হলো কি, এইটার পরীক্ষা লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে। এখন যেহেতু লিখিত অ্যান্ড মৌখিক পরীক্ষা হবে, তার কারণে আপনার তাদের কিন্তু কাগজপত্র নিতে হবে। তাদের কাগজপত্র বলতে কি, যেহেতু মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনার যে যে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন এডুকেশন সার্টিফিকেট, তারপর ছবি, তারপর আপনার যেরকম বলে ছবি, তারপর আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এই যে 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 কাগজপত্র প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার, ওইগুলো সব মেন কপি, অ্যাকসেপ্ট ফটোকপি আপনার নিয়ে যাবেন। যেহেতু আপনার লিখিত পরীক্ষা পাস করার সাথে সাথেই কিন্তু আপনার মৌখিক পরীক্ষা একই দিন হবে, তা প্রয়োজনীয় ডকুমেন্ট আপনারা পাবেন কোথায়? এই সব ডকুমেন্টগুলো আপনারা নিয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন এই পদের জন্য, এই মোট এই পদের জন্য যে সাজেশন প্রয়োজন আছে, অবশ্যই যোগাযোগ করলে, লাগলে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।